রাজনীতির মাঠ ঢাকায় আজ দু দলের শোডাউন আসছে। বিএনপির এক দফা ষড়যন্ত্র দেখছে আওয়ামী লীগ। নির্বাচনী পরিবেশ জানতে সিরিজ বৈঠক করছে ইইউ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মার্কিন প্রতিনিধি দল। ডেঙ্গুতে একদিনের রেকর্ড, সাতজনের মৃত্যু, নতুন আক্রান্ত হাজারের বেশি, সংক্রমণ 61 জেলায়, হাসপাতালে ঠাঁই নেই। বাংলাদেশ ভারত বাণিজ্যের দিগন্ত উন্মোচন, রুপি লেনদেনের প্রথম দিনে 28 মিলিয়নের এলসি, খুশি ব্যবসায়ীরা। ন্যাটোকে কড়া ভাষায় আক্রমণ, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির যোগদান সহজ করার আশ্বাস দিলেন মহাসচিব। শুভেচ্ছা। আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবার বিস্তারিত, আজ সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি, আর ঢাকার 12টি জায়গা থেকে যুগপৎভাবে একই ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টি সহ 37টি রাজনৈতিক দল ও জোট। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের সফরের মধ্যে দুপুর 2টায় এ সমাবেশ হবে। যৌথ ঘোষণা ও এক দফার যাত্রার দিনকে তাৎপর্যপূর্ণ করতে সমাবেশে লক্ষণীয় উপস্থিতি নিশ্চিত করতে চান শীর্ষ নেতারা। বিএনপি নেতারা বলছেন স্মরণকালের বড় সমাবেশ হবে। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কর্মসূচির দিনে শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন সময় মতো হবে এবং বিরোধীরা ঠেকাতে পারবে না, সমাবেশের মাধ্যমে নেতা কর্মীদের এ বার্তা দেবেন ক্ষমতাসীনরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশে বিশাল জমায়েত করে রাজপথে নিজেদের শক্তি দেখাতে চায় আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে নেতা কর্মীদের মঙ্গলবার বর্ধিত সভা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে মাঠে নেমেছে বিএনপি, আর জনগণ নয় বিদেশিদের দেখাতে বিএনপির এমন কর্মসূচি, মনে করেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার গেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার। তার সঙ্গে রয়েছেন মার্কিন প্রতিনিধি দলও। সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে কক্সবাজার পৌঁছান তারা। সেখানে তারা কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে ঢাকায় পৌঁছান মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকার বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন মহলের সঙ্গে তারা বৈঠক করবেন। বৈঠকে প্রাধান্য পাবে আগামী জাতীয় নির্বাচন এবং মানবাধিকার ইস্যু। কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, মার্কিন প্রতিনিধি দলের কর্মসূচি সম্পর্কে কি জানতে পেরেছেন আমাদেরকে জানান। ইশরাত, ধন্যবাদ। মার্কিন প্রতিনিধি দলটি ইতিমধ্যেই কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং তারা পথিমধ্যে রয়েছে, আমরাও সেই যাত্রায় রয়েছি। এখন ঠিক 10:30 নাগাদ তারা উখিয়ার বালুখালী 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছার কথা রয়েছে এবং সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থার আর অধীনে যে সেবা এবং সহযোগিতা কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো তারা পরিদর্শন করবেন এবং এর মধ্যেই তারা সেখানে রোহিঙ্গাদের সাথেও কথা বলবেন এবং ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার যে বিশেষায়িত হাসপাতালটি রয়েছে সেটি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে কক্সবাজারে যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় রয়েছে সেখানে একটি বৈঠকেরও কথা রয়েছে বিকেলে এবং এই বৈঠকটি শেষে হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন শরণার্থী কমিশনার এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে, তখন হয়তো বিস্তারিত জানা যাবে। তবে এর মধ্যে কূটনৈতিক সূত্র যেটি বলছে যে এই
মার্কিন প্রতিনিধি দলের এই সফরে যেহেতু গুরুত্ব পাচ্ছে মানবাধিকার, গণতন্ত্র এবং মানবিক সহায়তার বিষয়গুলো, সেক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পের এই সফরটি মানবিক সহায়তার বিষয়টি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ পাবে এবং সেই সাথে প্রত্যাবাসন নিয়ে যেহেতু আলোচনা চলছে প্রত্যাবাসনের বিষয়টিও এখানে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু গত কয়েকদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে নানান যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কারণে অস্থির রয়েছে রোহিঙ্গা ক্যাম্প, এবং এই পরিস্থিতিতে আসলে মার্কিন প্রতিনিধি দলের যেই পরিদর্শন সেই পরিদর্শনটিও আসলে বিশেষ গুরুত্ব বহন করছে। তো ইশরাত, মার্কিন প্রতিনিধি দলের যে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের খবর, সেই খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। মার্কিন প্রতিনিধি দলের কর্মসূচি সম্পর্কে বলছিলেন সহকর্মী সৌরভ। পটুয়াখালীর কলাপাড়ায় নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাটি বানৌজা শেরে বাংলা এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত চারটি পেট্রোল ক্র্যাফ্ট ও চারটি এলসিউয়ের কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিরাজ মিজু। চলে যাচ্ছে মিজুর কাছে। মিজু, প্রধানমন্ত্রী কখন কর্মসূচির উদ্বোধন করবেন এবং উন্নয়নের দক্ষিণাঞ্চলে কি প্রভাব রাখবে আমাদেরকে জানান। ধন্যবাদ ইশাত। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়ায় ঘাটি বনৌজা শেরে বাংলা। আপনি যেমনটি বলছিলেন, মূলত এই জায়গাটি কিন্তু প্রায় 500 একর জায়গার উপরে এই ঘাটি বনৌজাটা তৈরি করা হয়েছে নৌবাহিনীর নবীন যে প্রশিক্ষণের যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ নবীন যারা আসবেন তাদের কিন্তু এখন থেকে আজকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই কিন্তু এটি উন্মুক্ত হবে এবং এখান থেকে কিন্তু তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন। পাশাপাশি চারটি কিন্তু নতুন ক্র্যাফ্ট অর্থাৎ যুদ্ধজাহাজ এবং চারটি ভেসেল ক্র্যাফ্ট অর্থাৎ যেটি দিয়ে হচ্ছে সরঞ্জাম কিন্তু আনা নেওয়া করা হয়, যুদ্ধের সরঞ্জাম আনা নেওয়া করা হয়, সেটিও কিন্তু যুক্ত হচ্ছে। আপনি জানেন যে আমাদের নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনী কিন্তু, অর্থাৎ জলে স্থলে এবং আকাশপথেও কিন্তু তার অপারেশনাল কাজ করতে হয়, ফলে সেই সুবিধা সম্বলিত জায়গাটিও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা যেমন রয়েছে তেমনি হাসপাতাল কিন্তু একটি করা হয়েছে, মসজিদ, খেলার মাঠ সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আজকে উদ্বোধন হতে যাচ্ছে, আজকে কমিশনিং হবে কিন্তু এখানে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন, ধারণা করা হচ্ছে বেলা 12টা থেকে 12:30টার মধ্যে তিনি এখানে যুক্ত হয়ে এইটির উদ্বোধন করবেন। তা আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে এরই মধ্যে কিন্তু সমস্ত কাজই শেষ হয়েছে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন ভবন থেকে শুরু করে সব ভবনগুলোই কিন্তু একেবারেই কিন্তু ঝকঝকে তকতকা, এবং সেখানে কিন্তু আজকে উদ্বোধনের পর থেকেই আসলে এর কার্যক্রমটি শুরু হবে। আমি যদি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে চারটি নতুন ক্র্যাফ্ট যুক্ত হচ্ছে, এগুলোকে পেট্রোল ক্র্যাফ্ট বলা হয় এবং চারটি কিন্তু ল্যান্ডিং ক্র্যাফ্ট যুক্ত হচ্ছে। এবং প্রথমে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন এবং তারপর প্রধানমন্ত্রী তার অনুমতিক্রমে বাহিনীর যিনি প্রধান রয়েছেন অ্যাডমিরাল এম শাহিন ইকবাল, তিনি অধিনায়ক কমান্ডার মোহাম্মদ আলীর হাতে কিন্তু এই কমিশনার ফরমানটি তুলে দেবেন, এবং এরই মধ্যে দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এই প্রশিক্ষণ একাডেমিটির। এবং এইটিকে ঘিরে কিন্তু এই অঞ্চলে, আপনি জানেন যে এই অঞ্চলটি একটি নদীমাতৃক অঞ্চল, এই অঞ্চলে নদীমাতৃক যত রকম সাহায্য সহযোগিতা সবকিছুই কিন্তু বৃদ্ধি পাবে এই প্রশিক্ষণ কেন্দ্রটিকে তৈরি করে। এবং এখানে যেহেতু একটি বিশাল, আমি বলেই রেখেছিলাম এর আগে, যে প্রায় 1000 নাবিক কিন্তু এখানে প্রশিক্ষণ নিতে পারবেন, ফলে সব মিলে এই অঞ্চলে কিন্তু যেমন স্কুল কলেজ হচ্ছে, যেমন হাসপাতাল হচ্ছে, এর সুফল কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু পাবেন, ফলে সব মিলে এখানে আর্থসামাজিক অবস্থারও কিন্তু একটি পরিবর্তন ঘটবে এই প্রশিক্ষণ একাডেমিটিকে কেন্দ্র করে। তো এই ছিল আমার কাছে ইশরাত এখান থেকে সর্বশেষ খবর। মিজু, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে বলছিলেন সহকর্মী মিজু। রেকর্ড ভাঙছে ডেঙ্গু সংক্রমণ। একদিনে সর্বোচ্চ 7 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, এ সময় আক্রান্ত হয়েছেন 1054 জন। একদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 600-এর বেশি, আর ঢাকার বাইরে এ সংখ্যা 426 জন। ঢাকাসহ 61টি জেলাতেই ছড়িয়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। রোগীদের চাপে অনেকটা হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। ডেঙ্গু নিয়ন্ত্রণে 2 সিটি শুধু ভবন মালিকদের সামান্য জরিমানা করেই দায় সারছে। আলী ইমামের ক্যামেরায় বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে।
10 বছরের শিশু আরমান হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। মেনে নি বেড, তাই মেঝেতে বসে নিতে হচ্ছে চিকিৎসা। এভাবে প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ আর শিশু। সুস্থতা নিয়েও অনেকেই দুশ্চিন্তায়। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের অধিকাংশই ছুটে যান রাজধানীর এই হাসপাতালটিতে, ফলে প্রতিদিনই চাপ বাড়ছে। অন্য রোগীদের সাথে একই ওয়ার্ডে চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। চেষ্টা করছে বেড পাওয়ার জন্য, কিন্তু বেড কোথাও পাচ্ছি না। তখন মানে রোগীর অবস্থা এই দেখে তারপরে ফলরে দিয়ে দিচ্ছে। এই স্যালাইন মনে করেন দুইটা দেওয়ার কথা, দুইটাই দিলে দুই দিন, এখন আর দুইটা দেয় না, একটা দেয়, একটা বাড়িতে কিনতে হয়। কালকে থেকে বলতেছে থাকেন এমনে বেড দিব, সারা রাত তো ঘুমই ভারি নেই, একবারে বসা ছিলাম পাখা ঘুরায় ঘুরায় রাখতাছি। পরিস্থিতিকে মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষের আরো তৎপর হওয়া জরুরি বলে মনে করেন কেউ কেউ। আসল কথা হলো লোক তো অনেক রোগী, সেই তুলনায় ডাক্তার খুবই কম। এবার ভিন্ন লক্ষণ ও জটিলতা নিয়ে বেশি রোগী হাসপাতালে আসছে। গত মাসের তুলনায় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, আর এতে করে সেবা দিতে কিছুটা হিমশিমে খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। 500 শয্যার বিপরীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 1114 জন। সামনে আরো ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি, তাই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান হাসপাতাল পরিচালক। সচেতনতা যদি না আসে ব্যক্তি পর্যায় থেকে, মিডিয়া তো প্রচুর বলছে যে আপনি এটা করেন, যদি না করেন, আপনি যদি সচেতন না হন, তাহলে আপনি তো ঝুঁকিতে যাবেন। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ তৎপর ঢাকার দুই সিটি কর্পোরেশন ও রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিদিন চলছে অভিযান। সকাল 10টা থেকে আমরা 2টা পর্যন্ত একটা লার্ভা সেটিং করি, আর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা অ্যাডাল্ট সেটিং করি। এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওনাকে স্বল্প মাত্রায় জরিমানা করা হলো, তবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আমরা যেখানে একবার আসছি, আমরা পরবর্তীতে এসে যদি সেখানে আবার একই ধরনের অবস্থা দেখতে পাই, আমরা আরো বড় অঙ্কের জরিমানার দিকে যাব। তবে সাধারণ মানুষের অভিযোগ, শুধু জরিমানা করেই অনেকটা দায় সারছে সিটি কর্পোরেশন। কেউ কেউ বলছে নিজেদের উদ্যোগও জরুরি। সহযোগিতা তো সিটি কর্পোরেশনের লোক এত বেশি কিছু করে না, খালি অভিযান করে। একটা ডেঙ্গু রোগীর পরীক্ষা করতে গেলে 1650 টাকা লাগে, নিম্ন আয়ের মানুষ আছি, এটা আমাদের জন্য অনেক অনেক কষ্ট। সবাই সচেতন হলে তার এটা হবে না। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আর হাসপাতালগুলো ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে খাচ্ছে হিমশিম। এমত অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ, সচেতনতাই পারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও খুলনা থেকে মোহাম্মদ অসীম। চলে যাচ্ছি ইলিয়াসের কাছে। ইলিয়াস, ডেঙ্গুর কি অবস্থা দেখতে পাচ্ছেন ওখানে, প্রকোপ কতটুকু ছড়িয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে মোট ভর্তি রয়েছেন 35 জন, এর মধ্যে 9 জন নারী, 1 জন শিশু এবং 25 জন পুরুষ রয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে আক্রান্ত হয়ে তারা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু প্রকোপ সম্পর্কে জানতে আমরা চলে যাচ্ছি খুলনাতে। অসীম, ডেঙ্গু পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতনই কিন্তু খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আমি যদি আপনাকে গত 24 ঘন্টার তথ্য বলি, শুধুমাত্র খুলনা মেডিকেলে কিন্তু গত 24 ঘন্টায় নতুন করে 8 জন রোগী ভর্তি হয়েছে এবং 9 জন রোগী কিন্তু এখান থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন। এ এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে কিন্তু 21 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এছাড়াও কিন্তু খুলনা মেডিকেল ছাড়াও খুলনা যে সদর হাসপাতাল রয়েছে এবং বঠিয়াঘাটা, দাকোপ এবং পাইকগাছা যে উপজেলা হাসপাতাল রয়েছে, এই হাসপাতালেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেখানেও কিন্তু ভর্তি আছে। এছাড়া আপনি জানেন যে খুলনা মহানগরীর যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। আসলে চিকিৎসকরা যেমনটা বলছেন যে খুলনা মেডিকেল হাসপাতালের আরএমওর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে গত 3 দিনের যে হার, সেটা গতকালকেও কিন্তু খুলনা মেডিকেলে 7 জন ভর্তি হয়েছিল, আজ আবার 8 জন ভর্তি হয়েছে।
জেতা। তার মানে প্রতিনিয়ত তো কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে কিন্তু চিকিৎসকরাও এক ধরনের উদ্বেগ জানিয়েছেন। তার কারণ হচ্ছে যে এরকমের রোগী বাড়তে থাকলে কিন্তু তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখা দরকার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই যে 32টি ডেঙ্গু রোগীর সিট রয়েছে, এছাড়াও কিন্তু আরো নতুন করে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলার পরিকল্পনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে। শুধুমাত্র সচেতনতা প্রয়োজন এবং যে সিটি কর্পোরেশন এলাকা রয়েছে এবং পৌরসভা রয়েছে তাদের কিন্তু ভূমিকা রাখা প্রয়োজন। আমরা দেখেছি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু মশক নিধনের যে কার্যক্রম খুলনা সিটি কর্পোরেশনের কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ার মতো না। তারা গতানুগতিক বিভিন্ন সময় যে ফগার মেশিন দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করে কিন্তু তারা বারবারই কিন্তু সেটা করে যাচ্ছেন। তারা কিন্তু সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কিন্তু এই মশক নিধনে কিন্তু জরুরি কোনো ভূমিকা রাখছে না। তারা কিন্তু খুলনা সিটি কর্পোরেশন কিন্তু ডেঙ্গুকে কোনো তোয়াক্কাই করছে না। তারা বলছেন যে আসলে তারা গতানুগতিক যেটা করে তারা সেটি করে যাচ্ছেন। তারা দাবি করছেন যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তেমন কোনো ধরনের ডেঙ্গু রোগীর সংখ্যা নেই। তবে চিকিৎসকরা বলছেন যে এই ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু ক্রমেই যেহেতু বাড়ছে, সিটি কর্পোরেশন যদি কার্যকরী উদ্যোগ না নেয় তাহলে কিন্তু এই ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই খুলনায় বাড়তে থাকবে। আমার কাছে ইশরাত, সব মিলিয়ে এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। অসীম, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী অসীম। দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সারা দেশের হাসপাতালগুলোতে চাপ বাড়ছে রোগীর। জ্বরের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। দেশের সব জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সিলেটের বিভিন্ন হাসপাতালে 10 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোগীদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গেল 2 মাসে 43 জন রোগী এমএজি ওসমানী হাসপাতাল থেকে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন। অ্যাসিন ডায়াগনোস সেন্টারে এসে ধরা পড়ে সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। সাথে সাথে সেখান থেকে আমরা দিরাই থেকে হাসপাতাল থেকে রেপার্ট করে যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে তাকে প্রেরণ করা হয়। চিকিৎসা সা ফাস্টা করছেন হইরা আর অনেক ডেঙ্গুর বাস হয়েছে অনেক দিছেন আমরা উপরে হিরিরি করে হাফে ও মা আমার শরীরে বেদনা আইছে ওখন কি করব দর তামল বইরে আটাইতাম বাইনা শরীর ওলা ঠাইনা তুলিলাই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে 27 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে প্রশাসনিক ভবনের 3য় তলায় ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। গতকাল আমাদের একজন রোগী ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মৃত্যুবরণ করেছেন এবং এই নিয়ে চলতি মাসে আমাদের মোট 3 রোগী। সেজন্য ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়ার সুবিধার্থে আমাদের একটা নতুন ওয়ার্ড চালু করা হয়েছে আজকে থেকে এবং সেটা সঠিকভাবে কার্যক্রম চলতেছে। পটুয়াখালীতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় জেলায় 9 জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে ভুগছেন মোট 45 জন রোগী। আর গত 6 মাসে আক্রান্ত হয়েছে 199 জন। এদিকে এডিস মশার নিধন এবং বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন শহরে মাইকিং করা হচ্ছে। 1455 জন রোগী। লক্ষ্মীপুরে সপ্তাহ ব্যবধানে সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 20 জন। পুরো জেলায় গত 1 সপ্তাহে রোগীর সংখ্যা 117 জন। তবে চিকিৎসকরা ডেঙ্গু রোগীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন। ইমরুল কায়েস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আলমগীর সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলমগীর, চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন এবং হাসপাতালগুলোতে সেবা মিলছে কিনা আমাদেরকে জানাবেন। ঈশ্বর, আসলে চট্টগ্রামে প্রতিনিয়ত ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মানে আমরা যদি বলি জুন থেকে জুলাইতে এটা প্রকোপটা আরো বেশি বেড়েছে, যদিও জানুয়ারি থেকে শুরু হয়েছিল সেটা মাস জুন মাসে এসে সেটা মারাত্মক আকার ধারণ করেছে এবং জুলাই মাসের শুরুতে এটা আরো বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং গত 24 ঘন্টায় চট্টগ্রামের যে সিভিল সার্জনের হিসাব মতে, আমাদের যে
চট্টগ্রামের সিভিল সার্জন যে হিসাব দিয়েছে সেখানে বলা হচ্ছে নতুন করে 74 জন এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যদি এর আগের 24 ঘন্টা আসলে 81 জন ছিল, সেই হিসেবে আসলে 5 জন কম বলা হচ্ছে। কিন্তু আসলে আমরা দেখেছি অনেক সময় আসলে অনেকে পরীক্ষার আওতায় আসছে না, সেটাও আমরা দেখছি, এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘরে ঘরে আসলে জ্বরের বৃদ্ধি পেয়েছে। এবং চট্টগ্রামের যে হাসপাতালগুলো আছে সেখানে আসলে রোগীর ভিড় আছে, ডেঙ্গু রোগীর ভিড়। আমি এখন যে হাসপাতালে আছি এখানে এখন 12 জনের বেশি ডেঙ্গু রোগী আছে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 30 থেকে 35 জনের মধ্যে ভর্তি আছে, এবং সেখানে নতুন নতুন রোগে ভর্তি হচ্ছে। এবং এই একটা আশঙ্কার বিষয় আসলে, যেখানে ভর্তি রোগীদের মধ্যে অন্তত অর্ধেক মতো আসলে শিশু কিশোর রয়েছে, এবং চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছে ডেঙ্গুতে 13 জন, যার মধ্যে 6 জন শিশু। সেই হিসেবে আসলে সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা যারা আছেন, যারা যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা বলছেন শিশুদের এবং শিশুদের যেন নিরাপদে রাখা হয়, তারা বারবার পরামর্শ, যেহেতু শিশু কিশোররা ডেঙ্গু বিষয়ে বেশি সচেতন এবং বাইরে স্কুল কলেজ যাচ্ছে এবং বাইরে ঘোরাঘুরি করছে, এবং তারা বিষয়ে মশার বিষয়ে সচেতন নেই, কারণে সাধারণ অভিভাবক ছাড়াও যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা বলছেন শিশুদের যেন ডেঙ্গুর বিষয়ে অভিভাবকরা সচেতন করে। এবং এই বিষয়ে আসলে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলছিলাম, তারা বলছেন তারা তাদের মতো ডেঙ্গু নির্মূলে কাজ করছে, তবে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে প্রশ্ন আছে। মোটামুটি বলা চলে যে চট্টগ্রামের ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ইশাত আলমগীর, আপনাকে ধন্যবাদ।